ঘর সাজাতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ছোট বা বড় যেমনই হোক না কেন, সবাই চান সাজানো গোছানো একটি স্বপ্নের ঘর। বাড়ি সাজানো গোছানো থাকলে তা আপনাকে দিতে পারে মানসিক শান্তি, দিতে পারে মন ভালো করার রসদও। কিন্তু চাইলেও সবসময় নিজের ইচ্ছে মতো ঘর সাজানো যায় না, এর জন্য প্রয়োজন হয় পর্যাপ্ত বাজেটেরও। তবে চাইলে স্বল্প খরচেও আপনার ঘরটি সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। কিভাবে অল্প খরচে নিজের ঘর সাজাবেন জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ঘরে শৈল্পিক ছোঁয়া আনতে বেছে নিতে পারেন সুন্দর কিছু পেন্টিং। ঘরের মাপ অনুযায়ী একটি দেয়ালে টাঙিয়ে নিতে পারেন পেন্টিং, যা চোখকে আরাম দেওয়ার পাশাপাশি ঘরের লুক পাল্টে দেবে। ঘর সাজাতে ল্যাম্পশেডের যথেষ্ট গুরুত্ব রয়েছে। ঘরের যে কোনো কোণায় ল্যাম্পশেড রাখতে পারেন। হ্যাঙ্গিং ল্যাম্পশেড হলে তা বাড়ির করিডোরে ঝোলানো যেতে পারে, এর নরম আলো ঘরের শোভা বাড়াবে। বই পড়তে ভালোবাসেন, তাহলে বইও হয়ে উঠতে পারে ঘর সাজানোর উপকরণ। স্টাডি রুম ছাড়াও বসার ঘরে বুক সেলফে সাজিয়ে রাখতে পারেন আপনার পছন্দের সব বই। ঘর সাজানোর ক্ষেত্রে রং বেশ গুরুত্বপূর্ণ। পুরনো আসবাবে নতুন করে রং করে দেওয়া যেতে পারে, পাশাপাশি সোফা বা বালিশের কাভার পাল্টে দেওয়া যেতে পারে। ঘরের রং হালকা হলে পর্দার রং উজ্জ্বল বেছে নিতে পারেন। ঘরে যদি একটু সবুজের ছোঁয়া থাকে তাহলে বসলে শান্তি লাগবে, ঘর সুন্দরও দেখাবে। আজকাল অল্প টাকায় অনেক ধরনের ইনডোর প্ল্যান্ট পাওয়া যায়। জানালায়, ঘরের কোণায়, শোবার ঘরের যে কোনো জায়গায় ইনডোর প্ল্যান্টটি রেখে দিতে পারেন। চাইলে ঘর সাজাতে ক্যাকটাস গাছও ব্যবহার করতে পারেন। ঘর সাজানোর ক্ষেত্রে একটি বিশেষ উপকরণ হচ্ছে ফটো ফ্রেম। কম খরচে আপনার পছন্দ মতো ছবি বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে দিন। আজকাল কোলাজ করা ফটো ফ্রেম বেশ জনপ্রিয় হয়েছে, সেখানে পরিবারের সদস্যদের একাধিক ছবি রাখতে পারেন। ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। কোনো বিশেষ দিন বা কোনো সাধারণ দিনকে বিশেষ করে তুলতে ফুলদানি সাজাতে পারেন তাজা ফুল দিয়ে। ফুল এমনই একটি জিনিস যা সবসময়ই ইতিবাচক শক্তির সঞ্চার করে, ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলে। ফুটপাতের অনেক দোকানেও বিভিন্ন ধরনের ঘর সাজানোর টুকিটাকি জিনিস পাওয়া যায়। সেটা হতে পারে সিরামিকের ফুলদানি বা রঙিন ড্রিম ক্যাচার। খুব ছোট ছোট জিনিসই হয়ে উঠতে পারে আপনার ঘর সাজানোর উপাদান। কম খরচে দেয়াল সাজাতে ব্যবহার করতে পারেন ওয়ালপেপার। স্ট্যান্ড স্টোন, রাস্টিক টাইলস, টেরাকোটা বা প্রাকৃতিক দৃশ্য, সব ধরনের ওয়ালম্যাট পাবেন বাজারে। ঘরের যে কোনো একটি দেয়ালে পছন্দ মতো ওয়ালপেপার লাগিয়ে নিন। ঘরের আসবাবপত্রগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় রেখে মাঝে মধ্যে দেখতে পারেন ঘরটি কেমন লাগে। হয়তো দেখা যাবে কোনো কিছু জায়গা পরিবর্তনের ফলে ঘরটি আরও সুন্দর হয়ে উঠেছে। শেখ ডোনা, খবর সংযোগ।